এই দিদিদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মূল্যবান কথাগুলি তুলে ধরার জন্য। আজকে আমরা হিন্দু সমাজ, সনাতন সমাজ এত ডুবে গেছি যে আমাদের ধর্ম ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারতেছি না। সমস্ত সনাতনী ভাইয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একত্র হন, এই প্রেম জিহাদ থেকে আমাদের হিন্দু সমাজের, সনাতন সমাজের বনেদের রক্ষা করতে রুখে দাঁড়ান। সবাই সবাই একত্র হন, একটা সনাতনীর বন প্রত্যেকটা সনাতনীর বন হওয়া উচিত। এমন যখন বিচারধারা করে চলবেন, তখন কোনো বেধর্মী এই প্রেম জিহাদ প্রেম জিহাদ করার মতো সাহস করতে পারবে না। এই প্রেম জিহাদের মতো কুকর্মের সাহস কোথা থেকে পায় ওরা? কারণ আমাদের হিন্দু ভাইরা একত্র নেই, হিন্দু ভাইরা জাগ্রত নেই। তাই প্রত্যেকটা সনাতনী বোনকে নিজের বোন মেনে চলুন, প্রত্যেকটা সনাতনীর বোনের সুরক্ষা হাতে নিয়ে চলুন। প্রত্যেকটা সনাতন বোন তোমার এক একটা বোন। এমন ভাবনা নিয়ে চললে আপনার বোনও সুরক্ষিত থাকবে এবং পরের বোনও সুরক্ষিত থাকবে। আর এই প্রেম ভালোবাসা ছাড়ুন, প্রেম যদি করতে হয় মা বাবার সাথে করুন। ঈশ্বরের দেওয়া এই প্রকৃতি, এই প্রকৃতিকে ভালোবাসুন। প্রেম যদি করতে হয় গুরুজনদের প্রেম করুন। আর প্রেম যদি করতে হয় তাহলে নিজের একমাত্র পত্নীকে প্রেম করুন। এগুলো প্রেম, এগুলো প্রেম না, এগুলো অবৈধ সম্পর্ক, এগুলো হচ্ছে অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্কের মধ্যে পড়বেন না। আমি সনাতনী ভাইদের কাছে বিশেষ করে প্রার্থনা করছি, সবাই জাগুন, জেগে উঠুন, ধর্মটাকে জানুন। আজকে ধর্মটা না জানার কারণে আমাদের এক এক একের পর এক বোন প্রেম জিহাদের ফাঁসে ফাঁদে পড়ে ধর্মান্তরণ করে এবং অন্যায় অত্যাচার তাদের উপর চলে যাচ্ছে। জেগে উঠুন, এই প্রেম জিহাদ আর নয়। আমার প্রিয় সনাতনী বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চরিত্রটা এমন তৈরি করুন যেন একটা সনাতনী বোন তোমাকে দেখে সাহস পায় যে আমার পাশে একটা সনাতনী দাদা আছে। চরিত্র এমন বানান না যে আমাদের সনাতনী বোন তোমাকে দেখে ভয় পায়, তোমাকে দেখে লজ্জা পায়, এরকম চরিত্র বানান না। চরিত্র যদি বানাতে হয় তাহলে গর্বের সহিত প্রত্যেকটা বোনকে, সনাতনী বোনকে নিজের বোন মেনে চলুন। প্রত্যেকটা সনাতনী বোন গর্বের সাথে এবং সাহসের সাথে চলতে পারবে, ফিরতে পারবে। চরিত্র এমন তৈরি করুন, চরিত্র এমন তৈরি করো না যে একটা সনাতনী বোন তোমাকে দেখে ভয় পায়, তোমাকে দেখে লজ্জা পায়, তোমাকে দেখে মুখ ফিরিয়ে চলে যেতে হয়। আরে আমাদের সংস্কৃতি মেনে চলুন, সংস্কৃতি মানলে আপনার সংস্কৃতি বাঁচবে, আর আপনার সংস্কৃতি বাঁচলে আপনার ধর্ম বাঁচবে। আজকে সংস্কৃতি খেয়ে গেছেন? জাগুন, নচেত এমন অনর্থ হতে চলেছে, এই আমাদের দেশে এত অনর্থ হতে চলেছে যা ভাবার কল্পনার বাইরে। তাই এখনও সময় আছে, জেগে উঠুন। ওম নমস্তে।